আমি বহু রিসার্চ করে দেখেছি, যুগে যুগে ইসলাম জবাই করেছে সরকার। আল্লাহর কসম, যেই পরিমাণ ইসলাম পৃথিবীতে টিকে আছে, পৃথিবীর কোন মুসলিম সরকারের কারণে নয়, বেসরকারি ভাবে টিকে আছে। বলুন, ভারতবর্ষের 80 ভাগ অঞ্চল অঞ্চল বিজেতা তরুণ এই মুজাহিদ মোহাম্মদ বিন কাসিমকে জবাই করেছে কে? সরকারি তলোয়ার। আরো দেখাবো, বিশ্বাস হয় না? বলুন, নবীজির কলিজার টুকরা, ফাতেমার দুলাল, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইনকে ইরাকের ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে যে জবাই করেছে, বলুন ওই তলোয়ার টাকা সরকারের না? সরকারি এই তলোয়ার দিয়ে জবাই করেছে কাকে? নবীর কলিজাকে। কষ্ট হইতেছে আপনাদের? আজ যদি আল্লামা মামুনুল হক সাহেব, আল্লামা জুনায়েদ হাবিব সাহেব, আল্লামা খালেদ সাইফুল্লাহ ইয়ুবী সাহেব সরকারের কারাগারে দুঃখে দুঃখে মরে, এটা নতুন কিছু নয়, পৃথিবীতে যুগে যুগে সরকার এটাই করেছে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি বেজে দিয়ে সাথেই থাকুন ইসলাম কথা টিভি।